ক্ষতিকারক প্লাস্টিকের ব্যবহার বন্ধে অভিনব উদ্যোগ গ্রহণ করল ডালখোলা পৌরসভার ভূষামণি এক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। সমাজ সচেতনতার বার্তা দিতে খুদে পড়ুয়াদের হাতে মিড ডে মিলের সামগ্রী তুলে দিলেন কাপড়ের ব্যাগে। প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক থেকে শুরু করে সমাজকর্মীরা। ইতিমধ্যেই 75 মাইক্রনের নিচে প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্নভাবে প্রচার চালাচ্ছে স্থানীয় প্রশাসন। ডালখোলা পৌরসভার পক্ষ থেকে স্থানীয় বাজার সহ বিভিন্ন এলাকায় মাইকিং এর মাধ্যমে দোকানদার তথা সাধারণ মানুষকে সচেতন করার কাজ চলছে। এবারে সমাজ সচেতনতার বার্তা দিতে এগিয়ে এলেন ডালখোলা পৌরসভার ভূষামণি এক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিপূর্বে পড়ুয়াদের মিড ডে মিলের সামগ্রী দেওয়া হতো প্লাস্টিকের ক্যারি ব্যাগে, তবে এবারে সে নিয়মের পরিবর্তন ঘটিয়ে খুদে পড়ুয়াদের হাতে কাপড়ের ব্যাগে মিড ডে মিলের সামগ্রী তুলে দিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সেই কাপড়ের ব্যাগে লেখা রয়েছে প্লাস্টিক মুক্ত সমাজ সচেতনতার বার্তা। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গুলজার হোসেন জানিয়েছেন, প্লাস্টিক একটি ক্ষতিকারক উপাদান যা সহজে নষ্ট হয় না, সে কারণে পরিবেশকে দূষণমুক্ত রাখতে প্লাস্টিকের ক্যারি ব্যাগ বন্ধ করতে প্রচারে নেমেছে প্রশাসন। সেই কারণেই বিদ্যালয় কর্তৃপক্ষ প্লাস্টিকের ব্যবহার বন্ধে পড়ুয়াদের কাপড়ের ব্যাগে মিড ডে মিলের সামগ্রী দেওয়ার পরিকল্পনা নেন। আমরা দেখছি যে গোটা দেশেই এখন ক্যারি ব্যাগ নিষিদ্ধ হয়েছে 1 জুন থেকে, তার অঙ্গ হিসেবে ডালখোলা পৌরসভা এর প্রচার করছে। আমরা তাতেই উৎসাহিত হয়ে এই বার্তা আমরা দেওয়ার জন্য আমরা বেছে নিলাম প্রাইমারি স্কুলের মিড ডে মিলটাকে। প্লাস্টিকের ক্যারি ব্যাগ ক্ষতিকারক, তার পরিবর্তে যদি আমরা নন ওভেন ক্যারি ব্যাগ ব্যবহার করি সেটা সমাজের পক্ষে উপকারী। বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন অভিভাবকেরা। উদ্যোগটা খুবই ভালো, প্লাস্টিকের একটা হানিকর পদার্থ যে সব দিকে খারাপ। স্কুলে আসলাম মিড ডে মিল নেওয়ার জন্য, আসে দেখলাম মাস্টারটা খুব একটা ভালো ব্যবস্থা, প্লাস্টিক বন্ধ করে দিয়েছে, একটা নন প্লাস্টিক ক্যারি ব্যাগ ইউজ করা হচ্ছে। আমার দেখে খুব ভালো লাগলো, এর জন্য আমি মাস্টারদের খুব ধন্যবাদ জানাই। সব মিলিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ এমন এক অভিনব উদ্যোগ গ্রহণ করায় সমাজ সচেতনতার ক্ষেত্রে যা এক দৃষ্টান্ত গ্রহণ করলো বলা যেতে পারে। আরসিটিভি সংবাদ, ডালখোলা।